শহরের রাস্তা যেন নদীর রূপ নিয়েছে, ডুবে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। রাতভর বৃষ্টিতে ভয়ানক পরিস্থিতি দুর্গাপুর শহরের 19, 20, 21 নম্বর ওয়ার্ডে, জল জমেছে 13 এবং 14 নম্বর ওয়ার্ডেও। রাতভর বৃষ্টির জেরে সেপকো টাউনশিপের একাংশ, সরকারি মহাবিদ্যালয়ের পাশের বস্তি, এনআইটির সামনের রাস্তা, 54 ফুট সারদাপল্লী, শ্রীনগরপল্লী, আনন্দপুরী মেন গেটের একাংশ সহ বহু জায়গা কার্যত জলের তলায়। এমনকি এনআইটির সামনের রাস্তায় দেখা গিয়েছে বাইক ভেসে যেতে। নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, জল নামলেই প্রতিনিধিরা এলাকায় পৌঁছে যাবেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন তারা, যাতে নিকাশি নালার সমস্যার সমাধান করা যায় সে ব্যবস্থাও করা হবে। দুর্গাপুর থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।